সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আলমগীর হোসেন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন, এসে পড়েছি তোমাদের মধ্যে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, গত আমি পরিণতি ও সুশাসনের পরপর তিনটি ক্লাস দিয়েছি। তো তিনটি ক্লাসে যা আলোচনা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমি চতুর্থ ক্লাসটি নিতে এসেছি তোমাদের মধ্যে। আশা করছি তোমরা মনোযোগ সহকারে অনুধাবন করবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের প্রথম বর্ষের পরিণতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের গত ক্লাসে মূল্যবোধ, আইন নিয়ে আলোচনা হয়েছে, আজকে আমরা স্বাধীনতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, স্বাধীনতা এর ইংরেজি প্রতিশব্দ কী? স্বাধীনতা ইংরেজি প্রতিশব্দ লিবার্টি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কনসেপ্ট অফ লিবার্টি, স্বাধীনতার ধারণা। তো আসো আমরা দেখি স্বাধীনতাটা কীভাবে এসেছে। ইংরেজি প্রতিশব্দ লিবার্টি থেকে স্বাধীনতা শব্দটির উৎপত্তি। লিবার্টি শব্দটি কিন্তু লিভার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো স্বাধীন। তো সুতরাং শব্দগত অর্থে স্বাধীনতা বলতে বোঝায় স্ব-অধীনতা, অর্থাৎ ব্যক্তি ইচ্ছা মতো যা খুশি করতে পারে। কিন্তু পৌরনীতিতে অবাধ স্বাধীনতা স্বীকৃত হয় না। অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারের নামান্তর, অর্থাৎ কাউকে যদি অবাধ স্বাধীনতা দেওয়া হয় তাহলে সে স্বেচ্ছাচারিতা করতে করতে একসময় সমাজের অবস্থা খুবই বাজে পরিস্থিতি সে তৈরি করে দিতে পারে। এই জন্য স্বেচ্ছাচারিতা স্বাধীনতাকে অবান্তর করে তোলে। তো উদাহরণস্বরূপ বলা যায় যে কাউকে তার খেয়াল খুশি মতো সব কিছু করার অবাধ স্বাধীনতা দিলে অপরের মান সম্মান, প্রাণ, সম্পদ কিছুই রক্ষা পায় না, ফলে উচ্ছৃঙ্খল এক পরিবেশের সৃষ্টি হয়। সুতরাং অপরের অনুরূপ স্বাধীনতা ও অধিকার সংরক্ষণের জন্য প্রত্যেকের কার্যাবলী কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত হতে হবে। তো এই স্বাধীনতার প্রামাণ্য সংজ্ঞায় যাওয়ার আগে আমরা দেখব যে স্বাধীনতা সম্পর্কে যে চারজন মনীষী, অনেক মনীষী বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন আমাদেরকে স্বাধীনতা সম্পর্কে বিশদ জ্ঞান অর্জনের জন্য। তাদের মধ্যে আমি চারজনকে সিলেক্ট করেছি, চারজনকে আমি বাছাই করেছি তোমাদের সুবিধার্থে। সে চারজন হলো প্রথমত ভারত রাষ্ট্রের জনক মহাত্মা গান্ধী, তারপর টিএইচ গ্রিন, তারপর জন স্টুয়ার্ট মিল, অধ্যাপক সিলি, এরা সবাই রাষ্ট্রবিজ্ঞানী। তো বন্ধুরা আসো, জন মহাত্মা গান্ধী কী বলেছে আসো আমরা একটু জেনে নিই। ভারত রাষ্ট্রের জনক মহাত্মা গান্ধী, ওনার মতানুসারে স্বাধীনতার অর্থ বিধি নিষেধের অনুপস্থিতি নয়, বরং স্বাধীনতা গড়ার মধ্যে এটি নিহিত। স্বাধীনতার অর্থটি স্বাধীনতা গড়ার মধ্যেই নিহিত, এটি ওনার মতামত। তো আমাদের পরবর্তী যে রাষ্ট্রবিজ্ঞানী তিনি হলেন টিএইচ গ্রিন, তাহার মতে স্বাধীনতা হলো যা উপভোগযোগ্য ও কাঙ্ক্ষিত, তা উপভোগ এবং লাভ করার ক্ষমতাই হলো কি স্বাধীনতা। তো বন্ধুরা দেখো, খুব সহজেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা আমাদের কাছে রাষ্ট্র স্বাধীনতার সংজ্ঞাগুলো তুলে ধরেছেন। আমাদের তৃতীয় বাছাইকৃত অধ্যাপক জন স্টুয়ার্ট মিল, তিনি স্বাধীনতা সম্পর্কে যেটা বুঝিয়েছেন সেটা হলো তার একটি বিশাল গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হলো এসে অফ লিবার্টি। এই লিবার্টি, এসে অফ লিবার্টি গ্রন্থে তিনি যে সংজ্ঞা উপস্থাপন করেছে সেই সংজ্ঞাটি হলো এরকম যে মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ অব্যাহত বিভিন্নমুখী প্রকাশই হলো কি স্বাধীনতা। স্বাধীনতার অর্থ মানুষ কর্তৃক নিজস্ব উপায়ে কল্যাণ অনুধাবন করা, এটি হলো মূলত স্বাধীনতা। তো বন্ধুরা, তিনটি সংজ্ঞার পরে আমি আসছি চতুর্থ সংজ্ঞা। চতুর্থ সংজ্ঞাটি হলো অধ্যাপক সিলি। হ্যাঁ, তো অধ্যাপক সিলি হলো সিলির মতে স্বাধীনতা হলো সে সকল সুযোগ সুবিধা অর্জন যা দ্বারা জীবন পূর্ণাঙ্গ হতে পারে। স্বাধীনতা হলো সে সকল সুযোগ সুবিধা অর্জন যার দ্বারা জীবনটা পরিপূর্ণতা পায় বা জীবন পরিপূর্ণ হতে পারে, পূর্ণাঙ্গ অবস্থা বিরাজ করতে পারে, তারই নাম হলো কি স্বাধীনতা। তো বন্ধুরা, আমরা মূলত স্বাধীনতার
উৎপত্তি কোথায় তা জেনেছি। আমরা জেনেছি স্বাধীনতার প্রামাণ্য সংজ্ঞা, এই প্রামাণ্য সংজ্ঞা সংমিশ্রণে একটি সংজ্ঞা দাঁড়ায়, সে সংজ্ঞাটি হলো স্বাধীনতা হলো সে সকল সুবিধা অর্জন যা দ্বারা জীবন পূর্ণাঙ্গ হতে পারে। এছাড়াও স্বাধীনতা হলো এমন সব সুযোগ সুবিধার সমাহার যা ব্যক্তির ব্যক্তিত্বকে বিকাশে সহায়ক। এছাড়াও সুকুমার বৃত্তিগুলোর বিকাশ সাধন করে এবং সভ্য জীবনের সকল উপাদান লাভের ক্ষেত্রে ভূমিকা পালন করে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এই কথাটি স্বাধীনতার আলোচনায় না করলেই নয়। মোট কথা, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক পরিস্থিতি বা পরিবেশই হলো স্বাধীনতা। স্বাধীনতা ব্যতীত জীবন অর্থহীন। একদিকে স্বাধীনতা কিন্তু অধিকার সহজলভ্য করে, অন্যদিকে অধিকার উপভোগে যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা অপসারণ ঘটায় স্বাধীনতা। স্বাধীনতা, আবারও বলছি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আচ্ছা বন্ধুরা, স্বাধীনতা সম্পর্কে আমাদের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। এখন আমরা যাব স্বাধীনতার শ্রেণী বিভাগ। আসো আমরা একটু জেনে নিই স্বাধীনতা কয়েকটি শ্রেণীতে বিভক্ত। আচ্ছা এসো আমরা স্বাধীনতার প্রকারভেদটা জেনে নিই। স্বাধীনতার প্রকারভেদ, বন্ধুরা স্বাধীনতা সাতটি প্রকারভেদ আছে স্বাধীনতার। এই প্রকারভেদগুলো মনে রাখার মতো, যেমন প্রথম প্রকারভেদ হলো ব্যক্তিগত স্বাধীনতা, দ্বিতীয় প্রকারভেদ হলো সামাজিক স্বাধীনতা, তৃতীয় প্রকারভেদ হলো রাজনৈতিক স্বাধীনতা, চতুর্থ প্রকারভেদ হলো অর্থনৈতিক স্বাধীনতা, পঞ্চম প্রকারভেদ হলো জাতীয় স্বাধীনতা, ষষ্ঠ প্রকারভেদ হলো সাংস্কৃতিক স্বাধীনতা, সপ্তম প্রকারভেদ হলো আইনসঙ্গত স্বাধীনতা। আসো এগুলো আমরা একটু লিখিত আকারে, যেন তোমাদের মনে রাখতে সুবিধা হয়, এখানে হলো 1, 2, 3, 4, 5, 6, 7। বন্ধুরা আমরা আমাদের প্রকারভেদের সামনে স্বাধীনতাটা না লিখি, শুধু আমরা প্রকারভেদটা লিখি, তাহলে আমাদের জায়গা সংকুলনের কারণে এটা দেখতে সুন্দর হবে। সেটা হলো ব্যক্তিগত স্বাধীনতা, প্রথম হলো ব্যক্তিগত, এটা প্রথমটা হলো ব্যক্তিগত স্বাধীনতা, দ্বিতীয়টি হলো সামাজিক স্বাধীনতা, তৃতীয়টি হলো রাজনৈতিক স্বাধীনতা, আচ্ছা চতুর্থটি হলো অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, পঞ্চমটি হলো জাতীয় স্বাধীনতা, আচ্ছা ষষ্ঠ হলো সাংস্কৃতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, আর সপ্তমটি হলো আইনসঙ্গত স্বাধীনতা। আইনসঙ্গত স্বাধীনতা, এই সাতটি ভাগে স্বাধীনতা বিভক্ত, সাতটি প্রকারভেদ স্বাধীনতার আছে। আচ্ছা ব্যক্তিগত স্বাধীনতা হলো পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতা। বন্ধুরা খেয়াল করো কথাগুলো, ব্যক্তিগত স্বাধীনতা হলো যেসব ব্যক্তিগত স্বাধীনতা বলতে সেসব অধিকারকেই বোঝায় যা কেবল ব্যক্তির কাজ এবং আচরণকে প্রভাবিত করে, অন্যের উপর প্রভাব বিস্তার করে না। একে একে ব্যক্তিগত স্বাধীনতা বলে। মানে ব্যক্তিগত স্বাধীনতাগুলো হলো আমি এমন কিছু স্বাধীনতা ভোগ করব যা শুধুমাত্র আমার উপরেই প্রভাব বিস্তার করবে, কিন্তু অন্যের আমার আচরণকেই প্রভাবিত করবে, কিন্তু অন্যের এতে কোনো ক্ষয়ক্ষতি হবে না।
এই সকল স্বাধীনতাকে আমরা ব্যক্তিগত স্বাধীনতা বলে থাকি, যার ইংরেজি প্রতিশব্দ হলো পার্সোনাল লিবার্টি। দ্বিতীয়টি হলো রাজনৈতিক স্বাধীনতা, সরি সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো সোশ্যাল লিবার্টি। বন্ধুরা খেয়াল করো, যে স্বাধীনতা সমাজের ন্যায়বোধ দ্বারা স্বীকৃত এবং সামাজিক বিধিবিধান দ্বারা সংরক্ষিত ও নিয়ন্ত্রিত তাকে আমরা সামাজিক স্বাধীনতা বলে থাকি, যেমন শিক্ষার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা ইত্যাদি। আচ্ছা, এরপর আমাদের 3 নম্বর পয়েন্ট হলো রাজনৈতিক স্বাধীনতা। আচ্ছা বন্ধুরা খেয়াল করো, রাজনৈতিক স্বাধীনতা হলো, রাজনৈতিক স্বাধীনতা সম্পর্কে আমাদের রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক লাস্কি একটি মন্তব্য প্রকাশ করেছেন, তা হলো রাষ্ট্রীয় কাজকর্মের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। যেমন ভোট দানের স্বাধীনতা, সরকারি চাকরি লাভের স্বাধীনতা, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, এই সকল স্বাধীনতাকে আমরা মূলত রাজনৈতিক স্বাধীনতা বলে থাকি। রাজনৈতিক স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো পলিটিক্যাল লিবার্টি। এবার আসলে আমরা চতুর্থ প্রকারভেদে যাই। চতুর্থ প্রকারভেদ হলো অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো ইকোনমিক লিবার্টি। অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে অভাব, অনটন, দারিদ্র ও বেকারত্ব থেকে মুক্তি। অধ্যাপক লাস্কি এখানেও একটি মন্তব্য প্রকাশ করেছেন যে দৈনন্দিন রুটি রোজগারের যুক্তিসঙ্গত নিরাপত্তা ও সুযোগ থাকাকেই অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। আচ্ছা এবার আসো বন্ধুরা, পঞ্চম প্রকারভেদ হলো জাতীয় স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো ন্যাশনাল লিবার্টি। জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশক্তির সব ধরনের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকাকে বোঝায়। আচ্ছা এবার আসো, এই জাতীয় স্বাধীনতা হলো আমাদের দেশটিকে, আমাদের দেশে আমরা পূর্ণ স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো, আমাদের দেশে অন্য দেশ থেকে কেউ আমাদেরকে প্রভাবিত করবে না, এই সকল স্বাধীনতাকে আমরা মূলত জাতীয় স্বাধীনতা বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ষষ্ঠ স্বাধীনতার প্রকারভেদ ষষ্ঠ হলো সাংস্কৃতিক স্বাধীনতা। সাংস্কৃতিক স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো রাষ্ট্রের, প্রতিটি রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রের সাংস্কৃতিক কিছু স্বাধীনতা থাকে। যেমন রাষ্ট্রের জনগণ সাংস্কৃতিকভাবে বিভিন্ন উৎসব পালনের ক্ষেত্রে যে সকল স্বাধীনতা আমরা আমাদের মধ্যে বিরাজ করে, আমরা যে সকল উৎসব পালনে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে আমরা যে স্বাধীনতা অনুভব করি তাকেই আমরা মূলত সাংস্কৃতিক স্বাধীনতা বলে থাকি। এরপর ষষ্ঠ স্বাধীনতা হলো আইনসঙ্গত স্বাধীনতা। আইনসঙ্গত স্বাধীনতা হলো, আইনসঙ্গত স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো লিগ্যাল লিবার্টি। তো আইনসঙ্গত স্বাধীনতা বলতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে বোঝায়। রাষ্ট্রের সংবিধান, সংবিধান ও রাষ্ট্র আইনে এই ধরনের স্বাধীনতার কথা সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। তো বন্ধুরা, আমরা স্বাধীনতার ধারণা বা কনসেপ্ট অফ লিবার্টি সম্পর্কে জানলাম, আমরা জানলাম যে স্বাধীনতা কোন শব্দ থেকে এসেছে, আমরা জানলাম স্বাধীনতা সম্পর্কে 4 জন বিশিষ্ট বিজ্ঞানী কী ধরনের আলোচনা করলো। এছাড়াও আজকের ক্লাসে আমরা জানলাম স্বাধীনতার প্রকারভেদ এবং প্রত্যেকটি প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ক্লাসে আলোচনা করলাম। এই সকল আলোচনার একটি সার কথা থেকে যায়। সেই সার কথাটি হলো স্বাধীনতা নাগরিক জীবনের পূর্ণাঙ্গ ব্যক্তিত্বকে বিকাশের জন্য, স্বাধীনতা প্রত্যেকটি মানুষের অপরিহার্য, প্রত্যেকটি মানুষের জন্য এটি অপরিহার্য। সকল ধরনের স্বাধীনতাই ব্যক্তির কল্যাণময় জীবনের নিশ্চয়তা বিধান করে, সকল ধরনের স্বাধীনতা। আর একটি স্বাধীনতাকে উপেক্ষা করো, অন্য একটি স্বাধীনতা কিন্তু ভোগ করা যায় না। আর স্বাধীনতা ভোগ করতে গেলে নিজেদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ আমরা বেশি স্বাধীনতা ভোগ করতে গিয়ে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটি মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে ফেলি। কখনো এটা আমরা ইচ্ছাকৃত করি, কখনো আমরা এটা অনিচ্ছাকৃত করি। তো আজকের ক্লাসে নিশ্চয়ই তোমরা এই ক্লাসটি অনুধাবন করে, মনোযোগ দিয়ে অনুধাবন করেছো।
এবং আমার বিশ্বাস আমার এই ক্ষুদ্র মেধা দিয়ে আমি তোমাদেরকে যতটুকু বোঝাতে পেরেছি তারই আলোকে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে বা আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার আমাকে তোমরা কমেন্টসে জানাবা। আর অবভিয়াসলি আমি এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আমার চ্যানেলটির নাম হলো আলমস একাডেমি, এই চ্যানেলে আমি এই ক্লাসটি দিয়ে দিব। সেই ক্লাসে আমি সেই চ্যানেলে তোমরা বেশি করে লাইক দিবা, শেয়ার করবা, তারপর কমেন্টস করবা, সাবস্ক্রাইব করবা, করে আমাকে তোমাদের পাশে থাকার সুযোগ দিবা। এবং তোমাদের লাইক কমেন্টস ও শেয়ারের মাধ্যমে অপরিচিত এমন অনেক শিক্ষার্থীদের মাঝে আমার লেকচারটি যেতে পারে, যারা আমার লেকচারটি শুনে কিছুটা হলেও উপকৃত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সরকার কর্তৃক সকল নিয়মকানুন মেনে আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলার সর্বাত্মক চেষ্টা করব এবং ঘরে বসে আমরা বেশি বেশি লেখাপড়া করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।